স্টার্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে এই পবিত্র ঈদগাহ ময়দানে আসার তৌফিক করে দিয়েছেন, তিনার হাজার হাজার শুকরিয়া আদায় করি। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমরা খুব আনন্দের সহিত এই সূর্যপুরা ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ খুব সুন্দরভাবে আমরা আদায় করলাম। যেহেতু আজকে আমাদের সূর্যপুরা ঈদগাহ ময়দানে ছটা মানে পৌনে সাতটার সময় আমাদের টাইম ছিল, সে টাইমের মধ্যে আমাদের জামাত আরম্ভ হয়েছে এবং জামাত শেষে কারি মিফতাহুল খুব সুন্দরভাবে খুতবা দিয়েছেন। আমরা খুতবা শেষ করলাম এবং একটু বাইরে ঈদগাহ ময়দান থেকে বাইরে এসে আমরা একটু মজা করলাম, যেহেতু ঈদ মানেই খুশি, সেই খুশি আমরা আজকে উপভোগ করলাম। গত বছর আমরা এই ঈদগাহ ময়দানে এসেছিলাম নামাজ পড়ার জন্য, কিন্তু বৃষ্টির কারণে অনেকের সমস্যা হয়েছিল, তাই আমরা সেই খুশিটা অনুভব করতে পারিনি। যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ আমরা সেই খুশিটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম। আর যেহেতু আজকে ঈদুল আজহা, তাই আমরা খুব শীঘ্রই এখন বাড়ি যাব এবং আমাদের যে কুরবানি পশু রয়েছে সেগুলো আমরা জবাই করব এবং আমরা খুব সুন্দরভাবে যেগুলো কুরবানির বর্জনীয় জিনিস আছে সেইগুলোকে আমরা কী করব, মাটিতে পুঁতে দিব এবং আমরা কোনো ধরনের স্ট্যাটাস লাগাবো না। যেহেতু এটা ঈদুল আজহা, আমরা নিজেদের মধ্যে খুশি উপভোগ করব এবং অন্য কোনো সম্প্রদায়ের লোক যেন আমাদের কাছ থেকে কোনো ধরনের কষ্ট না পায়। যাই হোক, এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি করলাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে সামন ভাইয়ের বক্তব্য আজকে।